তবে আজকে আপনাদের জন্য যে সুখবরটি, আর এই সুখবরটি শুনে কেউ যদি আলহামদুলিল্লাহ বলে এবং এই নিয়মগুলো পালন করে এবং এই নামগুলো জপনা করে, তো ইনশাল্লাহ ধীরে ধীরে কি হবে, আস্তে আস্তে সে ঋণমুক্ত হবে, তার ঋণগুলো দেওয়া হয়ে যাবে। তখন ঋণ থেকে যখন মুক্ত হবে তখন সে স্বস্তি হয়ে তখন আল্লাহর কাজও করতে পারবে এবং বিভিন্ন কাজ বিভিন্ন কিছু করতে তার ভিতরে আনন্দ কাজ করবে। তাই আজকে আলোচনাটি করব যে কোন নামটি আপনারা কখন কিভাবে কতবার জপনা করলে আপনাদের ঋণ মুক্তি হবে। হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হল যে আমরা জগতে চলছি, ফিরছি, খাচ্ছি, কিন্তু কারো কারো মনে এমন কিছু ব্যথা বেদনা আছে যে এত ঋণ হয়ে গেছি, এই ঋণের বোঝা তো দিন দিন বাড়ছে, কিভাবে কি করব। এই ঋণ যদি মানুষ হয়ে যায় তখন তার ইবাদত ভালো লাগে না, তার খাওয়া ভালো লাগে না, তার কাজ ভালো লাগে না। যদি মনের শক্তি না থাকে তখন কিন্তু দেহের শক্তিও কাজ করে না। তবে আজকে আপনাদের জন্য যে সুখবরটি, আর এই সুখবরটি শুনে কেউ যদি আলহামদুলিল্লাহ বলে এবং এই নিয়মগুলো পালন করে এবং এই নামগুলো জপনা করে, তো ইনশাল্লাহ ধীরে ধীরে কি হবে, আস্তে আস্তে সে ঋণমুক্ত হবে, তার ঋণগুলো দেওয়া হয়ে যাবে। তখন ঋণ থেকে যখন মুক্ত হবে তখন সে স্বস্তি হয়ে তখন আল্লাহর কাজও করতে পারবে এবং বিভিন্ন কাজ বিভিন্ন কিছু করতে তার ভিতরে আনন্দ কাজ করবে। তাই আজকে আলোচনাটি করব যে কোন নামটি আপনারা কখন কিভাবে কতবার জপনা করলে আপনাদের ঋণ মুক্তি হবে এবং কোন নামটি জপার পরে আপনারা ধীরে ধীরে ধনী হতে শুরু করবেন। তবে মনে রাখবেন, ধনী হয়ে গেলে কিন্তু মানুষ, টাকা পয়সা অনেক হয়ে গেলে কিন্তু মানুষ আল্লাহকে বলে যায়। তবে দেখবেন যদি আল্লাহ আপনাদেরকে একটু ধন সম্পদ দেয় এই নামের গুণে, তাহলে কিন্তু আপনারা আল্লাহকে ভুলে যাবেন না, টাইম টু টাইম আল্লাহর ইবাদত করবেন, টাইম টু টাইম সাধনা করবেন। তাই আপনাদের সামনে এই আলোচনাটুকু নিয়ে আসলাম। তো প্রথমত আমি বলবো যে আপনারা যখন সকালে ঘুম থেকে উঠবেন এবং সন্ধ্যা যখন হবে, এই রাত দিন 24 ঘন্টার ভিতরে আপনারা, যার জানা আছে তো ভালো, আর যার জানা নেই তিনি শিখে নেবেন বা কাগজে পড়েও পড়তে পারেন। সেটি হলো প্রথমত যে আপনি এক জায়গায় গেলেন, আপনার কি বিপদ হতে পারে বা আপনার একটা সমস্যা হতে পারে বা কেউ জাদুটোনা করতে পারে, কেউ আপনার ক্ষতি করতে পারে, তখন মনে রাখবেন সকালে 3 বার এবং রাত্রে 3 বার আগে নিজের শরীরটাকে হেফাজত করার জন্য, নিজের আত্মা দেহটাকে হেফাজত করার জন্য সকাল সন্ধ্যা 3 বার করে আয়াতুল কুরসি পড়ে নিজের বুকে ফুঁ দিবেন, তখন আপনি মুক্ত রইলেন। কেমন, যে কেউ যদি আপনার ক্ষতি করতে চায় এখান থেকে ক্ষতিটা ফিরে যাবে, কেউ যদি জাদু করে আপনাকে ক্ষতি করতে চায় সেটা ফিরে যাবে, কেউ যদি আপনাকে বাস্তবত আপনাকে শত্রামি করতে চায়, ক্ষতি করতে চায়, সেটা থেকে আপনি বেঁচে থাকবেন। কেন, আল্লাহ কি বলেছেন যে এই আয়াতুল কুরসি 3 বার ফু দিয়ে যখন মানুষ কাজে নামবে বা একদিকে যাবে, তখন দেখা গেছে যে আল্লাহ তার দিকে ফেরেস্তা নিযুক্ত করে দেন যে তার যেন কেউ ক্ষয়ক্ষতি করতে না পারে। প্রথমত হলো এটি। দ্বিতীয়টি হলো যে পৃথিবীতে অনেক মানুষ চলাকালীন দেখা গেছে যে অনেক মানুষ ঋণগ্রস্ত হয়ে পড়ে। যখন ঋণগ্রস্ত হয়ে পড়ে তখন হতাশ হয়ে যায়, কাজকাম ভালো লাগে না, খাবার ভালো লাগে না, মনের শক্তি থাকে না, তখন দেহের শক্তি থাকে না, দিন দিন কেমন জানি হয়ে যায়। তাই আমি বলবো সেই ব্যক্তিটি ফজর নামাজের পরে ইয়া মগ নেও এই নামটি 126 বার জপনা করবে নামাজের পরে, এবং যখনই মনে পড়বে তখনই যদি সে মনে মনে জপে দ্রুত তার ঋণ মুক্ত হবে। আর এই কথাটি চিরসত্য, এই নামটি আল্লাহরই একটা নাম, আর আল্লাহ বলেছে কোনো ঋণগ্রস্ত ব্যক্তি যদি আমার এই নামের আশ্রয় নেয়
তাহলে সে ঋণমুক্ত হবে, আর যদি ঋণমুক্ত না হয় তাহলে আল্লাহর এই নামের কলঙ্ক হবে। তাই আমি সেই দিকে ভরসা রেখে বলছি এই নামটি ফজরের নামাজের পরে যখন 126 বার জপনা করবেন এবং যখনই মনে পড়বে সারাদিনে জপনা করবেন, এটা আল্লাহরই একটি নাম। তাই আমি বলবো যে এই নামটি এভাবে চালিয়ে যাবেন। আচ্ছা, এখন আস্তে আস্তে এরকম 41 দিন জপতে জপতে আস্তে আস্তে আপনার ঋণ মুক্ত হইবার একটা রাস্তা বের হয়েছে। তখন আপনার আস্তে আস্তে ঋণ মুক্ত হলো, তখন কি করবেন? এরপর থেকে ঋণ মুক্ত যখন হয়ে গেছেন প্রায় কাছাকাছি, তখনই কি করবেন? তখন সেই ফজরের নামাজের পরে আবার একটি নাম আছে, ইয়ামুন এম, এটা আল্লাহরই একটি নাম। আর এই নামে কি হয় বলছি, এই নামটি ফজরের পরে কি করতে হবে, 111 বার জপনা করবেন। আচ্ছা, 111 বার জপনা করার পরে তখন আপনি কোনো কাজে কর্মে নেমে গেলেন বা কোথাও গেলেন বা যে কোনো কাজে আছেন, তখন অন্তরে ইয়ামুন এম এই নামটা সর্বদা অন্তরে থাকবে। দেখা গেছে ভুলে গেছেন আবার করবেন, আবার ভুলে গেছেন আবার মনে করে করবেন, এরকমভাবে চালিয়ে যান। তখন আগে যে নামটির কথা বলেছি ইয়ামগ্নেও, এটা দিয়ে আপনার ঋণগ্রস্ত থাকলে ঋণ কেটে যাবে, এবং ঋণ যখন কেটে আসছে এরপর থেকে আপনি শুরু করবেন ইয়ামুন এম। তো এই নামটি সর্বদা জপতে জপতে এমন এক পর্যায়ে চলে যাবে, তখন ইয়ামুন এম আল্লাহরই একটি গুণবাচক নাম। তখন আল্লাহর সিংহাসনের মধ্যে যখন নখ পড়বে যে এই নাম কেউ জপতেছে, সে তার দুনিয়াতে চলার মতো ধন সম্পত্তির প্রয়োজন। ইয়ামুন এম এই নামটি আর ইয়ামগ্নেও এই নামটি যখন জপনা করবেন, তখন কেউ বুঝি ঋণগ্রস্ত হয়ে আমার এই নামের স্মরণ করেছে, তখন আল্লাহর সিংহাসনের মধ্যে যখন টোকা লাগবে তখন আল্লাহ তাকে আস্তে আস্তে সেই ঋণ থেকে মুক্ত করবেন। আর আল্লাহ যদি এটা না করেন তাহলে আল্লাহর এই নামের কলঙ্ক হবে। তবে হ্যাঁ, এই নামটি জপলেই হবে না, নিজেকে পবিত্র রাখতে হবে, সত্য বজায় রাখতে হবে। এখন মিথ্যা প্রবঞ্চনা করব, আল্লাহ তো এই নাম শুনবে না। আমার যখন সর্বদিতা পবিত্রতা হয়ে আমি থাকব এবং এই নাম জপনা করব যে আল্লাহ এই নামের গুণে আপনাকে সচ্ছল করে দেবে, আপনাকে ধনী করে দেবে, তবে আমাকে কথা দিতে হবে, হে জগতবাসী, এই নামটি জপে যদি ফলাফল পান তখন কি করতে হবে? মিসকিন যারা আছে, এতিম যারা আছে, এদেরকে সাহায্য সহযোগিতা করবেন, এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে অনেক টাকা পয়সার মালিক হলে আল্লাহকেও ভুলে যায়। তাই আমি বলবো যে আল্লাহকে যেন ভুলে না যাই, তখন এই নামগুলো জপার পাশাপাশি আমরা কি করব যে আল্লাহর ইবাদতটা টাইম টু টাইম ধরে রাখবো, তখনই আমাদের এই জীবনটা ধন্য হয়ে যাবে বাবা। এই কথাগুলো শুনে যদি কোনো ভাই, কোনো আশে, কোনো ভক্ত, কোনো দেশবাসী বা কোনো বিদেশি যারা পরবাসে আছে, যদি কেউ উপকৃত হন, তাহলে আমার ইচ্ছে আছে যে আমি একটা এতিমদের বাসস্থান করব, শিক্ষার ব্যবস্থা করব। কারণ আল্লাহ কিন্তু কোরআনে একটি জায়গায় বলেছে যে দুর্ভোগ সেই নামাজকারী, দুর্ভোগ সেই ইবাদতকারী যারা এতিমের গলা ধাক্কা দেয়, দুর্ভোগ সেই ইবাদতকারী যারা এতিম দুঃখীদেরকে মাথায় হাত বোলায় না, অন্য বস্ত্র দানে উৎসাহ দেয় না, দুর্ভোগ সেই ইবাদতকারী। তাই আমি আল্লাহর চরণে, আল্লাহর কুদরতের চরণে হাত রেখে বলছি যে আমি এমন কিছু যেন করে যেতে পারি আমাদের ভক্তবৃন্দদেরকে নিয়ে, যে আমি এতিম অসহায়দের জন্য কিছু করব। তবে হে জগতবাসী, আজকের এই আলোচনা শুনে যদি কারো ভালো লাগে এবং এই নিয়মগুলো পালন করে এবং এই নামগুলো জপনা করে যদি কেউ উপকৃত হন, অবশ্যই এতিমদের জন্য আপনারা কিছু করবেন, মাথায় হাত বুলিয়ে দিবেন, খাওয়াই দিবেন, কাপড় পরাই দিবেন, তবে আল্লাহ খুশি হবে। তবে এই জগতবাসী, আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে
আমাদের ভালো ভালো ভিডিওগুলো যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজ এই বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।